জামাইরে বাঁধিরাহি বরগুনার বেতাগী উপজেলার উত্তর করুণা সরকারি প্রাইমারি স্কুলত সহকারী শিক্ষিকারা পালাক্রমে ধর্ষণের ঘটনায় সারা দেশের মতো খুবই ফুসি উঠছে ফরিকসুরি উপজেলার প্রাথমিক শিক্ষক সমাজ ধর্ষণের এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে ফরিকসুর উপজেলার প্রাথমিক শিক্ষক হলের এক মানববন্ধন অনুষ্ঠিত হয় ফরিকসুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমাজের আয়োজনে বিকাল তিনটায় অনুষ্ঠিত মানববন্ধনত একাত্মতা প্রকাশ করে উপজেলার দুইশো পঁচিশ খান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা হল মানববন্ধনত বক্তাল হয় ধর্ষকালরে অবিলম্বে গ্রেপ্তারপূর্বক বিচারের আওতায় আনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানা নয় বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক জেম তহিদের সঞ্চালনায় মানববন্ধনত বক্তব্য রাখে প্রাথমিক শিক্ষক সমাজের সভাপতি রহিম আক্তার সহ সংগঠনের বিভিন্ন পদর দায়িত্বশীলন মাননীয় প্রধানমন্ত্রী আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী মহিলা বাংলাদেশের স্পিকার মহিলা সেই বাংলাদেশের শিক্ষকরা যদি বখারেদের নিকট লাঞ্ছিত হয় অপমানিত হয় ইজ্জত হারায় আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট প্রশ্ন রাখবো মাননীয় প্রধানমন্ত্রী আপনি কোথায় আছেন আমি কোথায় আছি আমাদের অস্তিত্ব যেখানে বিলীন হয়ে যাবে সেখানে যদি আমরা এক না হই তাহলে খণ্ড বিখণ্ডভাবে আমাদের এই শিক্ষকেরা অপমান হবে তাহলে এই সন্ত্রাসীদেরকেও আমরা কবর দিতে পারবো এদের একান্তিক প্রচেষ্টায় সারা দেশব্যাপী ছড়িয়ে যাওয়ার পরও আমরা দেখতে পাচ্ছি একটি বিচারও এখনো হয় নাই একটি ঘটনারও কোনো সুরাহা হয় নাই শ্রেণীকক্ষে ঢুকে তারা নির্যাতন করার সাহস পাচ্ছে সাহসের মাত্রা বাড়তে বাড়তে আজকে এমন পর্যায়ে চলে এসেছে আমরা আর ঘরে ঘরে বসে থাকার সময় নেই শ্রেণীকক্ষে আমাদের মান সম্মান অটুট রেখে অক্ষুণ্ণ রেখে আমরা পাঠদান করতে পারবো না আমরা শ্রেণীকক্ষে গিয়ে যদি আমরা দর্শিত হই নির্যাতিত হই তাহলে আমাদের জাতির বিবেক কোথায় পরে উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার রায়ের হাতত স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর লিখিত ও স্মারকলিপি প্রদান করা হয় দর্শক আর এই ভিডিও কিন্তু আমার তো গম নি এই লাল সারস্ক্রেম বা এবং শ্রীপালে